হোয়াটসঅ্যাপে তো মেসেজ, ভুড়ি ভুড়ি মেসেজ যে দাদা নসার সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছে না, এত চিৎকার চেঁচামেচি করলো, এত বড় বাঘ, স্বঘোষিত বাঘ এখন তো বিড়াল হয়ে গেল, ভেজা বিড়াল, হঠাৎ করে এই পরিবর্তন। আপনার কথাই তো মিলে গেল যে এ যতটা মানে এই কি বলে খালি কলসির আওয়াজ বেশি, কলসিটাই তো ফেটে গেল। অবশ্যই তাই। এই বিষয় নিয়ে নসার সিদ্দিকিকে আমি যতটা চিনি বা আমি যতটা তার রাজনৈতিক জ্ঞানগম্যির দৌড় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, হিন্দুর দৌড় মন্দির পর্যন্ত বলা হয়, ঠিক সেরকমই নসার সিদ্দিকি কতটা চিন্তা করতে পারে, তার আইকিউ লেভেল কতটা, সেটা আমি ভালো করে জানি। ফলে নসার সিদ্দিকি আগামী দিনে কি করতে পারে, কি করবে, তার কতটা জ্ঞানগম্য আছে এই বিষয়টা সম্বন্ধে আমি অকিবল, আর কেউ না হলেও আমি ভালো করে তাকে হাড়ে হাড়ে চিনি, প্রত্যেকটা কণায় কণায় চিনি। সে কতটা বুদ্ধি রাখে, কতটা সে রাজনীতিতে পাকাপোক্ত, কতটা বিজেপির দালালি করছে, কেন করছে ইত্যাদি। দেখুন, পশ্চিমবাংলায় বিজেপির গদি মিডিয়া যে পরিমাণে ফেক নিউজ ছড়ানো, বিভিন্ন ঘটনাকে তিলকে তাল বানানো, নন ইস্যুকে ইস্যু বানানো, এবং নন ফিগারকে মানে কেউ কোনো মূল্য নেই, কোনো গণ আন্দোলন থেকে ওঠেনি বা কোনো সামাজিক আন্দোলন করে ওঠেনি, তাকে বিশাল বড় লিডার হিসাবে প্রজেক্ট করা, এটা গদি মিডিয়ার কাজ। নরেন্দ্র মোদীর একমতো একটা দাঙ্গাবাজ খুনিকে প্রধানমন্ত্রীর মতো একটা বিশ্বগুরুর ইমেজ তৈরি করার পিছনে সারা পৃথিবীতে কেউ পোছে না, দু টাকা মূল্য দেয় না, কিন্তু গদি মিডিয়া তাকে প্রচার করে করে বিশ্বগুরু বানিয়ে দিয়েছে। তো পশ্চিমবাংলায় একটা মুসলিমদের মশিয়া হিসাবে বিজেপি প্রজেক্ট করেছিল, তার একটাই কারণ, কোনোভাবে মুসলিম ভোটটাকে কেটে দিলেই। কারণ আপনারা জানেন গত নির্বাচনগুলোতে মুসলিম ভোটের প্রায় বেশিরভাগটাই, ধরতে পারেন প্রায় 80% মুসলিম তৃণমূলের পক্ষে ছিল। ভোট যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু এতটা তাদের দেশভক্তি নেই, এবং সেই কারণেই তাকে প্রজেক্ট করেছিল। কারণ আপনারা দেখেছেন এর আগে বিজেপি যত মুসলিম লিডারকে তুলেছিল অধিকাংশকে মার্ডার করে দিয়েছে, অথবা তাদেরকে কালিমালিপ্ত করার জন্য নানা রকমের প্রোপাগান্ডা চালিয়েছে। তো আমি সেই সময় বহুদিন আগেই, প্রায় 1.5 বছর আগেই একটা ভিডিওতে বলেছিলাম, নসার সিদ্দিকির অবস্থাটা করবে হচ্ছে মুসলিম লীগের মতো। দেশভাগের সময় মুসলিম লীগের সাথে বিজেপি, আরএসএস, সরি তখন বিজেপি ছিল না, আরএসএস, জনসংঘ, তারা একসাথে সরকার গড়েছে, এবং পরবর্তীকালে সেই মুসলিম লীগকেই ভিলেন বানিয়ে দিয়ে এখনো গালাগালি করে, দেশভাগের জন্য একটা বড় কারণ হিসেবে দাঁড় করিয়ে দেয়, তারা বাংলাকে নাকি পাকিস্তানে নিয়ে গেছিল, বিষয়টা সেটা না। কিন্তু এই বর্তমানে পশ্চিমবাংলার মতো যে মিশ্র সংস্কৃতি বা সম্প্রীতির যে ঐতিহ্য, সেটাকে বজায় রাখার কারণে পশ্চিমবাংলায় এর আগে বহু মুসলিম লিডার উঠেছে, ইভেন বিভিন্ন জাতিসত্তার জায়গা থেকে উত্তরবঙ্গ বহু নেতা উঠেছে গোর্খাল্যান্ডের দাবিতে করেছে। তো ইভেন মজিদ মাস্টার এরকম বহু মুসলিম মসিয়া তৈরি করেছিল এক সময় শাসক দল বা বিরোধী দল, কিন্তু পরবর্তীকালে দেখলাম সবগুলোই ভিজা বিড়াল হয়ে গেছে। কারণ পশ্চিমবাংলায় ধর্মের ভিত্তিতে রাজনীতি কোনোভাবেই সম্ভব নয়। এখানে একটা হতে পারে যে বাঙালি জাতিসত্তার আন্দোলন করতে পারে, কারণ বাঙালি জাতিসত্তা হিন্দি সাম্রাজ্যবাদের দ্বারা আক্রান্ত, সেই জায়গা থেকে বাঙালি জাতিসত্তার ভিত্তিতে আন্দোলন করলে সেটা কিছুটা হলেও অন্তত একটা ব্যাপক বাঙালির মধ্যে প্রভাব বিস্তার করা যেতে পারে। কিন্তু শুধুমাত্র ধর্মের নিরিখে, শুধুমাত্র ধর্মের ধ্বজা তুলে মুসলিমদের মসিয়া হিসাবে, মুসলিমরা নিপীড়িত, মুসলিমরা অত্যাচারিত, এরকম ধোঁয়া তুলে সাময়িক কিছু মানুষকে হয়তো করা যেতে পারে, কিন্তু আপনি আজকে দেখুন আইএসএফে খুব শিক্ষিত, ভদ্র বা একটু সচ্ছল যারা, তা সেই সমস্ত মুসলিম সমাজের লোকজন খুবই কম। আমি আইএসএফের যে সমস্ত এলাকায় তারা সংগঠন বা কাজ করে, প্রত্যেকটা এলাকাতে আমি ঘুরে দেখেছি, সেখানে খুব মানে দরিদ্র বা খুব কম শিক্ষিত মানুষ বা অল্প শিক্ষিত বা একদম অশিক্ষিত মানুষ, তারাই বেসিলি কিন্তু এই হুজুরপন্থী হয়, এবং বিশেষ করে হুজুরদের প্রতি এতটাই অন্ধভক্ত। এর একদিন আমি যখন ফোন কল অ্যাটেন্ড করেছিলাম, সেখানে ভক্ত ফোন করেছিল, তারা বলছে যে আমি ভাইজানে দিয়ে দিতে পারি, তুমি আমাকে প্রথম জিজ্ঞেস করলো তুমি তৃণমূলের কাছ থেকে কত টাকা খেয়েছো, কত দিয়েছে। আমি বললাম ভাই তুমি নসার সিদ্দিকির পক্ষ নেওয়ার জন্য তুমি নসার সিদ্দিকি কত টাকা দিয়েছে, তখন ও বললছে আমি ভাইজানের জন্য প্রাণ দিয়ে দিতে পারি। আমি বললাম তাহলে কত টাকা দিয়েছে যার জন্য নিজের প্রাণটা দিয়ে দিতে পারো, কত টাকা দিয়েছে তোমাকে?
হ্যাঁ, তুমি যদি তোমার অন্ধভক্তির জায়গায় এতটা করতে পারো, তাহলে আমি বিজেপি বিরোধিতার জায়গা থেকে, আমি বিজেপির বিরুদ্ধে যে কেউ আমি মনে করি শত্রু শত্রু আমার বন্ধু, তো সাময়িকভাবে আমি পাড়ার কোনো গুন্ডা তাকেও বিজেপিকে মারার জন্য আমি ব্যবহার করতে পারি। এটা সাময়িক যুদ্ধের একটা নীতি। তো এই মুহূর্তে বিজেপি সারা দেশের সবচেয়ে বড় শত্রু, ফ্যাসিস্ট, এইগুলো মুখে বললেও বাস্তবে আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরে নশাসিদ্ধি ধারাবাহিকভাবে বিজেপিকে প্রচ্ছন্ন সাপোর্ট করেছে, বিজেপির সাপোর্ট নিয়েছে, তারপরেও কিছু মানুষ এখনো নশাসিদ্ধির লেজ ধরে পড়ে আছে। আমি এখানে একটা জিনিস আপনাদের বলি, আমি জানি এই ভিডিও করার পর অনেকে হয়তো গাজালা হবে, এবার আমার একটাই প্রশ্ন, এই ব্যাপারে আপনাদের কি মত? সত্যি সত্যি কি নশাসিদ্ধি এত বলেছিল যে আমি দাঁড়ালে অভিষেককে হারিয়ে দেবো, ব্যাপক ভোটে হারিয়ে দেবো? তো কি হলো, পিছিয়ে এলেন কেন? এখন যে অজুহাত দিচ্ছেন, ওটা তো আমার কথা ছিল, আমার সাজেশন ছিল যে নসার সিদ্দিকী যদি 26-এর জন্য তৈরি হয় বিধানসভার জন্য, সেটা তার পক্ষে মঙ্গল, কারণ এই 24 ইলেকশনটা তার জন্য নয়, তার সেই ক্ষমতা নেই লোকসভায় লড়ার মতো। এই এখানে যদি সে লড়তে যায়, সেটা বিজেপির পক্ষে মানে বিজেপিকে হেল্প করা হবে এবং তাতে তার ইমেজ নষ্ট হবে এবং একই সাথে তার যে এমএলএ পদ সেটাও হারাবে, কারণ এমএলএ পদ থেকে পদত্যাগ করেই কিন্তু এমপি ভোটে দাঁড়াতে হয়, অর্থাৎ একুল ওকুল দুকুল যাবে। ফলে পার্টির ভেতরকার যারা রয়েছে, ওই কি শামসুল আলী মল্লিক, আরো কি সব মাস্টার ফাস্টার রয়েছে, তাপস ব্যানার্জি ফ্যানার্জি কেউ চ্যাটার্জি, তো তারা অলরেডি তাকে চাপ দিয়ে বলছে না আপনি দাঁড়াবেন না, তো পার্টি তাকে পারমিশন দেয়নি, ফলে পার্টির অজুহাত দিয়ে সে সরে দাঁড়ালো। এবার দলের সুপ্রিমো, সেকেন্ড ইন কমান্ড, তার জেদ কিন্তু এখানে টিকলো না। অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যায় যে হয় বিজেপি তাকে এবছরে পয়সা ঠিকঠাক দেয়নি, অথবা তার নিজের ফিউচার বানানোর জন্য তৃণমূলের সঙ্গে বা অভিষেক ব্যানার্জির সঙ্গে সেটিং করেছে, স্বভাবত এটাই তো বলবো, কারণ সেটিং তত্ত্ব এই নশার সিদ্দিকী বলতো যাহা বিজেপি তাহা তৃণমূল, সিপিএম বলতো যাহা বিজেপি তাহা তৃণমূল, তো আমি কেন বলতে পারবো না যে আজকে নশার সিদ্দিকী অভিষেকের সঙ্গে সেটিং করে সামনের নির্বাচনে বিধানসভা নির্বাচনে দুই একটা সিট পেয়ে গেলেও তার মন্ত্রিত্ব পাওয়ার লোভে সে এই মুহূর্তে সরে দাঁড়ালো ডায়মন্ড হারবার থেকে? আপনাদের কি মত? এখনো যারা আইএসএফ এর অন্ধভক্ত তাদেরকে বলি, আপনারা আইএসএফ না করে সরাসরি বিজেপি করুন, সেটাই বরং মঙ্গল, কারণ আপনাদের কাছে বাংলার যদি আপনারা বিজেপি আটকানোর ক্ষমতা আপনাদের নেই, কিন্তু আনার ক্ষমতাটা আছে, সামান্য ভোট কেটে দিলেই কিন্তু আরামসে বিজেপি চলে আসতে পারে। ফলে যতদিন না আপনারা সেকেন্ড পজিশনে আসছেন আঞ্চলিক লড়াই লড়ে, ততদিন লোকসভাতে যাবে না, লড়ার কথা ভাববেন না, ভাববেন মানেই হচ্ছে বিজেপি আপনাকে ভাবাবে, বিজেপি আপনাকে তাতাতে তাতিয়ে 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 আপনাকে ব্যবহার করবে তারা, তাতে বলবে। ওই জন্য এই জন্য মূর্খামিটা করবেন না। আর এই মূর্খামিটা নশার সিদ্দিকী করছিল বলেই আমি বিগত কয়েক মাস ধরে নশার সিদ্দিকীর সমালোচনা করেছিলাম এবং তাকে সাজেশন দিয়েছিলাম যে 26-এর জন্য তৈরি হও, তোমরা এই নির্বাচনে নাক বলিও না, তবুও কথা শোনেনি, 26-এর জন্য সাইড হয়ে গেল বললো অজুহাত দিয়ে, কিন্তু একই সাথে আবার কিছু প্রার্থীও দিয়েছে, এদেরকে দাঁড়িয়ে কেন নিজেদের মুখ পোড়ানোর কি দরকার? আমি বারবার বলেছি নির্বাচনী ক্ষেত্রে জিততে গেলে একটা বড় সড়ো সাংগঠনিক ক্ষমতা লাগে, বড় সড়ো একটা ভিত্তি তৈরি করতে হয়, জনসমর্থন কি করতে হয়, তার জন্য পরিষেবা দিতে হয়। নশার সিদ্দিকী গত কয়েক বছর ধরে মেলে রয়েছে, তার মধ্যে তিনি কি কাজ করেছেন, কটা বেকারের চাকরি দিতে পেরেছেন, কটা উন্নয়ন কাজ করেছেন, কিছুই করেননি, কিন্তু প্রচারের মিডিয়া প্রচার মাধ্যমে তাকে একদম মুসলিমদের মসিহা হিসেবে প্রজেক্ট করেছে বিজেপি। এটা বিজেপির পুরনো কৌশল, নরেন্দ্র মোদী কোনো কাজ না করেও বিশ্বগুরু হয়ে যান, নশার সিদ্দিকী কোনো কাজ না করে মুসলিমদের মসিহা হয়ে যান শুধু ডায়লগবাজি করে, বাস্তবে কাজ করলে তাদের অত প্রচার লাগে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বিগত কয়েক মাস ধরে ডেলি প্যাসেঞ্জারি করছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ, অনেক বিজেপি নেতারা পশ্চিমবাংলায়, কিন্তু বাস্তবে সেই সময়টা দেখবেন বিভিন্ন পত্রপত্রিকার খবরে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তারা বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো উদ্বোধন করছেন, নতুন নতুন সামাজিক প্রকল্প চালু করছেন, এই না যে খালি শিলান্যাস করে পাথর দিয়ে হয়ে গেল, বিষয়টা এরকম না, দ্বিতীয়ত লিটারালি কাজ করেছেন এবং করছেন। এই জনসংযোগ পরিষেবা দেওয়াটা বিজেপি দেয়নি, কারণ বিজেপির 17-18টা এমপি ছিল, 77টা এমএলএ ছিল, কিন্তু বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে তারা কেন্দ্র থেকে এমন কিছু নিয়ে আসতে পারেনি মানুষের জন্য, বাংলার মানুষের জন্য,
ইটালি তারা শুধুমাত্র পার্টি ভিসে যায়, বিভিন্ন মঞ্চে মুখ দেখায়, বাস্তবে সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এবং এই কারণেই কিন্তু বিজেপি খুব টেনশনে, কারণ বিজেপির এখন সন্দেশখালী ইস্যু, রাম মন্দির ইস্যু সমস্তগুলো ভেস্তে গেছে। ফলে এক এক করে আমরা যদি এগুলো ধরে ধরে আমরা বিশ্লেষণ করি, আমার পুরোনো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, সেখানে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে। এ থেকে একটা জিনিস পরিষ্কার, বিজেপি বলুন বা কংগ্রেস বলুন বা সিপিএম বলুন কিংবা আইএসএফ বলুন, পশ্চিমবাংলায় পুরোটাই তারা বিগত কয়েক বছরে আচরণ করেছে বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, যারা ষড়যন্ত্রকারী সেই বিজেপির সাহায্যকারী হিসাবে, দালাল হিসাবে কাজ করেছে। এর বাইরে আর কোনো কাজ তাদের কিন্তু নজরে পড়ার মতো তারা করেননি, এবং এই কারণেই বাংলার মানুষের কাছে শেষ ভরসা হিসেবে টিএমসি রয়েছে লোকসভা পর্যন্ত। এবার লোকসভার পরে মানুষ যদি মনে করে না আমরা অন্য পার্টিকে দেখবো, আমরা কংগ্রেসকে দেখবো, সিপিএমকে দেখবো কি আইএসএফকে দেখবো, সেটা অনেক, যেটা আঞ্চলিক লড়াই, কিন্তু এই মুহূর্তে দেশের সংবিধান, দেশের সম্প্রীতি, দেশের বাকি সমস্ত আর্থিক যত রকম দুর্নীতি বিজেপি করেছে, অর্থনৈতিক অবস্থা ভেঙে দিয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে, এজেন্সিগুলোকে নিজেদের মানে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে, বিচার ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে, ফলে এই সমস্তগুলো যদি ঠিক করতে হয়, এবং এই নির্বাচনটা কিন্তু শেষ নির্বাচন, কারণ এই নির্বাচনের পরে নরেন্দ্র মোদী একদলীয় শাসন অর্থাৎ একনায়কতন্ত্র, সে উত্তর কোরিয়ার মতো কিংবা চীনের মতো কিংবা রাশিয়ার মতো একনায়কতন্ত্র চলবে, এবং সেখানে অন্য কোনো দলের মতামত, অর্থাৎ আপনি আপনার কোনো দাবি দাওয়া নিয়ে যে বিরোধীরা আওয়াজ তুলবে, দাবি দাওয়া আদায় করবে সরকারের কাছে, সেরকম কোনো দলের অস্তিত্বই রাখবে না, এবং সংবিধান পুরোটাই শেষ করে দেবে। ফলে সেই সেই বড় শত্রুকে মানে যারা যাদের যারা হেল্প নিচ্ছে, তাদের প্রচার মাধ্যমে কি যারা বুলিয়া ওড়ায়, গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে, এটা বুঝতে হবে যে এরা অ্যাকচুয়ালি ঘুরে ফুরে বিজেপিরই দালাল। এবং ইভেন আমি বারবার বলেছিলাম যে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে পরিষ্কারভাবে আপনাদের বেছে নিতে হবে যে দেশটার কেন্দ্র। আপনি যদি আইএসএফ করেন বা সিপিএম করেন বা কংগ্রেস করেন, যেই, কিন্তু পশ্চিমবাংলায় বিজেপিকে হারাতে পারে একমাত্র টিএমসি। ফলে এবারের নির্বাচনটা আপনাকে টিএমসিকেই ভোট দিতে হবে, বিজেপিকে হারাতে হবে, এটাই একমাত্র লক্ষ্য। এবং ইভেন ধরুন বিজেপি যদি 24-এর পরে চলে যায়, যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু তারপরে আপনি বিধানসভায় টিএমসির বিরুদ্ধে দিন, কে বারণ করেছে, বারণ করেন, কারণ সেটা আঞ্চলিক লড়াই। আপনার এলাকার উন্নয়ন কোন এমএলএ করবে, আপনার এলাকার কোন উন্নয়ন কোন পৌরপিতা করবে, আপনার এলাকার উন্নয়ন কোন পঞ্চায়েত প্রধান করবে, সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু এই ব্যবস্থাটাই টিকিয়ে রাখতে গেলে, যদি 26-এর ভোটে লড়তে চান, তাহলে 24-এ দেশের সংবিধান বাঁচাতে হবে, এবং তার জন্য বিজেপিকে হাঁটাতে হবে। এটুকু সামান্য, তারা কি বিজেপিকে ফ্যাসিস্ট মনে করেন না, বন্ধু বা কোনো একটা সাধারণ রাজনৈতিক দলের মতো করে মনে করেন, আর 5টা দলের মতো, আমি জানি না। এটুকু বোঝার জন্য কিন্তু বিশাল কিছু মানে রকেট সায়েন্স নলেজ থাকার দরকার পড়ে।